শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি বরাবরের মতো সফল একজন অতিথি আমাদের সঙ্গে আছেন পুরো রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য কেবরিয়াও আছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার শুভকামনা নিরন্তর এবং যেহেতু বিজয়ের মাস চলছে আপনারা জানেন যে বিজয়ের মাসে আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করি সকালটা মুক্তিযোদ্ধাদের সাথে শুরু করতে আমরা বলি যারা এখানে আসেন সফল মানুষ শুধু সফল বললে হবে না তারা আসলে দিক নির্দেশক যারা আমাদেরকে দেশ উপহার দিয়েছেন তো আজকে প্রথম ঘন্টা যার সঙ্গে আমরা কথা বলবো তিনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ চলুন তাকে আমরা জানার চেষ্টা করি শুভ সকাল শুভ সকাল প্রায় 50 বছর আমরা বলতে পারি আমরা স্বাধীনতার এত এত বছর পরে এসে আপনাকে যখন পেয়েছি আপনার কাছ থেকে নিশ্চয়ই মুক্তিযুদ্ধের গল্প আমরা শুনবো তার আগে একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই শৈশবের গল্প যদি কিছু মনে থাকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আজকের এই অনুষ্ঠানে আপনি অনেক আপ্লুত হয়ে যাবেন আপনার জীবনের হয়তো স্মরণীয় কিছু মুহূর্ত আজকের অনুষ্ঠানে উঠে আসবে একটু শৈশব থেকে শুরু করি আমরা যদি বলেন প্লিজ ঢাকার কোন এলাকায় আপনার বেড়ে ওঠা বা শৈশবের কী মনে পড়ছে আসলে আমার পিতা একজন শিক্ষক স্বভাবতই আমরা খুব অর্থনৈতিক সমৃদ্ধ ছিলাম না সাধারণ ওই দিন কাটতে হয়েছে বাবার শিক্ষকতার উপরে আমরা নির্ভরশীল ছিলাম শিক্ষক মানে উনি কি ধরনের শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন না তাহলে রামকৃষ্ণ মিশন হাই স্কুলে ও হাই স্কুলে শিক্ষক ছিলেন গোপীবাগ গোপীবাগে থাকতেন আপনারা জি না আমরা থাকতাম নাখালপাড়াই নাখালপাড়াতে থাকতেন আচ্ছা জি 50-এর দশকে আমরা ঢাকায় আসছি আর কি আচ্ছা 50-এর আদি বাড়ি কোথায় তাহলে কুমিল্লা হোমনা থানায় কুমিল্লার হোমনা থানাতে তো ওই সময় ঢাকা মানে তো একবারে ছোট শহরের মতো আমরা এই আমরা যে জায়গায় আছি ওইটা ছিল ক্ষেত ধান ক্ষেত আর কি এখন ওখানে বড় বড় হাই রাইজ হয়ে গেছে তো কেমন ছিল শৈশবের কথাই শুনছিলাম জানতে চাইছি শৈশবে আমি এখন যা বুঝি যে খুব গরিব ছিলাম খুব শিক্ষক মাস্টার আমাদের অনেক কিছু দিতে পারেন নাই এখন বলি যে না বরঞ্চ এখনের চেয়ে ভালো ছিলাম জি আমার কাছে এমন মনে হয় খেলতাম ঘুরতাম প্রাথমিকভাবে ঘরেই 1-2 পর্যন্ত পড়ছি পরে দিয়ে আচ্ছা আমাদের পাশেই নাখালপাড়া সোনালী হাই স্কুল ওখানে ভর্তি হয়েছে 2-এ ভর্তি হয়েছি 2-তে আচ্ছা এরপর সোনালী স্কুল থেকে আমি ছোট থেকেই আবার ইয়াটিয়া করতাম আমার একদম 2 বা 3-4-এই আমার মানে হাতের লেখা খুব সুন্দর ছিল আচ্ছা এটা আমার একটা বিশেষ ইয়া ছিল আর কি তো ক্লাস 2-3-4 পর্যন্ত নাখালপাড়া স্কুলেই ছিলাম আচ্ছা এরপর আমি আবার ওই রাজাবাজার রোটারি প্রাইমারি স্কুলে ভর্তি হলাম জি ওখান থেকে 5 পর্যন্ত পড়লাম খুব ভালো অবস্থায় বৃত্তিও দিয়েছিলাম তো 6-এ গিয়ে আবার নাজনীন স্কুল পাশেই হাই স্কুল ওখানে 6-7 পর্যন্ত কত সালের গল্প এটা আনুমানিক ধরেন 64 ঢাকা শহরে যেহেতু থাকতেন ওই সময় রাজনৈতিক অবস্থা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া টুকটাক জানা এগুলোর পরিবেশ কেমন ছিল আসলে ওই সময় তো 62 এর দিকে তো এত ইয়া ছিল না 3-4 এর থেকেই যখন আমার পুরো খেয়াল আছে যখন 64-এ রাইট হলো নাখালপাড়ায় আমাদের রেললাইনের পাশে অনেক ট্রেন থামাইয়া অনেক ইয়া করলো মানে লোকদেরকে বিশেষ করে বাঙালি না বিহারিরাই ওই রাইডটা করছে আর কি আচ্ছা 64-এ আর আমাদের পাশে হলো তেজগাঁও শিল্পাঞ্চল এবং আমরা বিভিন্ন সময় আমরা নাখালপাড়া রেললাইনের পূব পাশে থাকি পশ্চিম পাশে থাকি আমরা পূব পার হইলেই তো একটু পরে এলো শিল্পাঞ্চল তো ওখানে আমরা গেলে বিভিন্ন সময় বিভিন্ন ইয়ারা ফ্যাক্টরির যে দারোয়ান টারোয়ান থাকতো ওরা খুব তুচ্ছ তাচ্ছল্য করতো আমাদেরকে
এবং অকথ্য ভাষাই ব্যবহার করতাম। তখন থেকে কিন্তু আমার মনের মধ্যে যে আমাদের যারা এরকম করেন কে কেন, তো এই ব্যাপারটা ওই দুর্পন্থী বুঝতাম কিন্তু বেশি বুঝতেন না ওই বয়সে। এবং তেজগাঁও শিল্প অঞ্চলে কিছু কিছু ফ্যাক্টরি ছিল ভালো, যেমন অঞ্চলে যে ভিটা কলা মানে আজকের যে পেপসি বা ইয়া বলেন, পরবর্তী সময় আমানুল্লাহ সাহেব কিনে নিলেন। যাই হোক, তো ওখানে ওদের ওই যে বৈষম্যমূলক আচরণ তখন খুব কষ্ট লাগত, কষ্ট লাগত। আচ্ছা, আর শিল্পাঞ্চল যেটা এখন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলতাম, এখন তো বাংলাদেশ শিল্পাঞ্চল, তেজগাঁও শিল্পাঞ্চল। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গেলে বিভিন্ন যে আমরা ফ্যাক্টরির নাম জানতাম না, যেমন এখন নাবিস্কু আমরা বিস্কুট ফ্যাক্টরি বলতাম। আচ্ছা, আবার যে ভিটাকলা বললাম ওইগুলো পানি ফ্যাক্টরি, এরকম বিভিন্ন ফ্যাক্টরিগুলি ছিল আমরা ওইসব। আবার বেলুন ফ্যাক্টরি ছিল, ডিব্বা ফ্যাক্টরি ছিল, যেগুলি স্বাধীন হওয়ার পর রিপিট ইয়ারা পাকিস্তানরা ছেড়ে যায় এবং কিছু সরকারি হয়, আবার কিছু মালিকানা হয়ে যায়, এখন ওইভাবেই আছে। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা পাঁচজন ছিলাম, তিন ভাই দুই বোন। আপনি কততম সবার মধ্যে? আমি হলাম তৃতীয়ত। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার সম্পর্কে বিস্তারিত শুনতে চাই, আপনার কাছ থেকে বিশেষ করে মুক্তিযুদ্ধের গল্পটাই বেশি বেশি জানতে চাইব। তবে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানিয়ে দিতে চাই। মোহাম্মদ শহীদুল্লাহ একজন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে ছিলেন কলেজের প্রথম বর্ষের ছাত্র। মুক্তিযুদ্ধ শুরু হলে 1971 সালের জুন মাসে আসামের লোহারবন ট্রেনিং ক্যাম্পে 28 দিনের বেসিক ট্রেনিং এবং জেএলডব্লিউ নামক 22 দিনের বিশেষ ট্রেনিং নেন। তিনি মুক্তিযুদ্ধ করেছেন 4 নম্বর সেক্টরের জালালপুর সাব সেক্টরের অধীনে সিলেটের কানাইঘাট ও আটগ্রামের বিভিন্ন জায়গায়। নভেম্বরের মাঝামাঝি সময় সিলেটের আটগ্রামে এক অপারেশনে তিনি আহত হন। সেই অপারেশনে পাকিস্তানিদের সেলের স্প্লিন্টার বিদ্ধ হয় তার ডান পায়ের হাঁটুর উপর ও বাম পায়ের বিভিন্ন জায়গায়। মুক্তিযুদ্ধের এই গল্পগুলো ধারাবাহিকভাবেই শুনব, যেহেতু বেড়ে উঠেছেন সেই উত্তাল সময়ের মধ্য দিয়ে, সেই সময়কার গল্পই একটু একটু করে এবার জানতে চাইবি। পরিবারের কেউ কি আপনার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ওই সময়, আওয়ামী রাজনীতি বা যেটাই? আমার বাবা কিন্তু সবসময় বঙ্গবন্ধুরে পছন্দ করত, ওনার প্রেরণায় কিন্তু একসময় আমি ছাত্র রাজনীতি। সেটা কখন, স্কুলে থাকা না কলেজে থাকা? না, স্কুলে থাকা অবস্থায়। কোন ক্লাসে? 9-এ যখন পড়ি, এইট নাইনে পড়ি, তখনই আমরা আমাদের যে স্থানীয় নেতা ছিলেন একজন রুহুল আমিন ভূঁইয়া, সে নিয়ে মুক্তিযোদ্ধা এবং পরবর্তী সময়ে কি মন্ত্রী হয়েছিলেন। আচ্ছা, তো উনি ওনাদের পৃষ্ঠপোষকতাই আমরা ছাত্রলীগ আরম্ভ করি তখন। আচ্ছা, আর আমার আরেক বড় ভাই ছিলেন, উনি হল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হারুনুর রশিদ, তখন বিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়া ছিলেন, এই সাংস্কৃতিক সম্পাদক ছিলেন সম্ভবত। উনি আমাদেরকে প্রথম, ওনার বড় ভাই হলো ডাক্তার মতিউর রহমান, উনিও আমার খুব পছন্দ করতেন ছোটোবেলায়। তো কারণ ছিল, এরকম কারণও ছিল, ওই সময় আমি ওনার যে বায়োলজিক্যাল ইয়াগুলি গ্রাফ ট্রাফ আছে ওইগুলি আমি ওনারে আইকে টেকে দিতাম, খুব পছন্দ করতেন মতিউর রহমান সাহেব। তো হারুন ভাই আমাদেরকে এক সময় নিয়ে, সেটা বোধ হয় 68 67 হবে, নিয়ে আমাদেরকে আলাপ সালাপ, পলিটিক্যাল আলাপ। তো আমরা তখন কোন দল বাকি বুঝি নাই, পরবর্তী সমাধান বুঝলাম যে উনি তো ইয়াতে ন্যাপের ইয়ার মতিয়া চৌধুরীর ইয়া করেন। তখন আমরা মনে হয় এই তো খালি কি আলাপ আলোচনা করে, ওরা তো কাজ করে না, এরকম ধারণা। পরবর্তী সময় আমি ছাত্রলীগকে আরম্ভ করলাম এবং 1969 সালে আমি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ইয়ার তেজগাঁও আঞ্চলিক শাখার আর কি, নাখালপাড়া। আচ্ছা, তো তার মানে আপনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অফকোর্স, তো যুদ্ধ হতে যাচ্ছে বা যুদ্ধে অংশগ্রহণ করবেন এরকম একটা পরিবেশ, মানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গাগুলো যদি একটু বলতেন। আসলে আমরা তো ধরেন ওই যে ওই লেখালেখির সুবাদে আর কি, আবার
ওই স্থানীয়ভাবে দেয়াল পত্রিকা হইতো, ওই তখন তো আর এরকম পত্রিকার হইতো কম, দেয়াল পত্রিকা হইতো, ওগুলির এই লেখা টেকার জন্য, আঁকা দেখার জন্য আমার প্রয়োজন পড়ত। আচ্ছা, আপনি খুব ভালো আঁকতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, এখনো পারি কম কম। বাহ। আচ্ছা, ওই সুবাদে আমার আরেক গুরু ছিলেন, মানে বন্ধু আর কি, রাকিব নাম, আর্টিস্ট, এখন আমেরিকান বাসী, তো ওর সাথে মিলাই আমরা একাধিকগুলি করতাম আর কি। অস্বস্তি লাগতো এবং বিভিন্ন জায়গায় বিহারিরাও তখন আমাদের সাথে একটুখানি কটু ব্যবহার টেবার করতো। ওগুলো কি একে প্রতিবাদ করতেন বা পোস্টার আঁকতেন বা এরকম কোনো কিছু? পোস্টার আঁকতাম তো দলীয় গুলি আর কি, যেমন 68-69 সালে যখন আমি 69 তো ম্যাট্রিক পাশেই করি, 68 সালেই আমরা ওই ঢাকা ভার্সিটি থেকে ইয়া করি, কি জানি কয় 67-68 গিয়ে পোস্টার লিখতাম, তোফাইল ভাই, রব ভাই, রাসম আব্দুর রব, ওনাদের সাথেই আমরা, রাজ্জাক ভাই, তো উনি রাজ্জাক ভাই একটু সিনিয়র ছিলেন, কিন্তু কুদ্দুস ভাই, এই যে আব্দুল কুদ্দুস মাখন, ওনারা আবার আত্মীয় স্বজন নাকল পাড়াই থাকতেন, উনি খুব আসতেন আমাদের এখানে। আচ্ছা, আব্দুল কুদ্দুস মাখন, আসম রব, ওরা ইয়া করত। ওই সুবাদে রাজনীতির মধ্যে তখন ওই আমরা ওই ছাত্রলীগের কমিটি করব, তো ছাত্রলীগের কমিটি করার মধ্যে তো হইল, আমার সাথে যে আজকে শাহ আলম কিরণ ডাইরেক্টর প্রডিউসার ছবির ইয়া, ও সেক্রেটারি হইল, আমি জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, আর সভাপতি যখন ছিলেন উনি মারা গেছেন এখন। একেবারে আপনার অভিজ্ঞতা, আপনি যা দেখেছেন, যা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, কিভাবে মুক্তিযুদ্ধে গেলেন, কি করলেন, বাড়িতে যেভাবে গল্প করা হয় ওইভাবে যদি আমাদেরকে একটু জানাতেন, আসলে কিভাবে গেলেন আসলে মুক্তিযুদ্ধ? ওই এই ইউনিভার্সিটিতে যাওয়ার কারণ সুবাদেই, বিশেষ করে আমরা বেশি ইয়া করি, বটতলায় মিটিংয়ে থাকতাম সবসময়, আর রাস্তা রাস্তায় ওই যে আলপনা আঁকতাম, পোস্টার লিখতাম, তো তখন যে স্লোগানগুলি ছিল তো ওইগুলো তো প্রত্যেকটাই মুক্তিযুদ্ধ ভিত্তিকই ছিল। যেমন আপনারা জানেন, যেমন পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এইবার মানে চলো চলো, আর এরকম ধরনের অনেকগুলি স্লোগান যা হয়তো আপনারা জানেন, আমার এই মুহূর্তে সবগুলি বলতে পারতেছি না, খেয়াল নাই। তো ওই সুবাদে আমাদের দেশ যে স্বাধীন হবে বা স্বাধীন তার পক্ষে যাইতেছে, যাইতেছে তা এত বুঝতাম না, তো স্বাধীন হবে আর আমরা স্বাধীন বাঙালি হব, এবং জয় বাংলা স্লোগানগুলি কিন্তু তখনই আরম্ভ হয়েছে, এবং আমার জয় বাংলা স্লোগানটা সবসময় মানে বুঝার থেকেই খুব ভালো লাগতো। এবং সেই সুবাদে মুক্তিযুদ্ধের আগেই কিন্তু আমরা সাধারণত মুক্তিযুদ্ধ আরম্ভ করছি, বঙ্গবন্ধু 26 মার্চ ভাষণ ইয়া করছেন, ঘোষণা দিচ্ছেন, তো ঠিকই আছে, ওনার পরিমাণতান্ত্রিক ভাবে ওনারা যা করছেন, তো এই ক্ষেত্রটা উনি যে প্রস্তুত করে দিচ্ছেন সার্বিকভাবে সারা দেশব্যাপী বাঙালির ভিতরে যে একটা অঙ্কুর করছেন যে দেশ স্বাধীন হইতে হবে, তোমরা স্বাধীন বাঙালি হবা, এই ধরনের আমাদের কাছে তখন মনে হইত যে আমরা হয়তো কোনো ভাবে কখন কীভাবে হবো বলতে পারলাম না, কিন্তু স্বাধীন আমরা হয়ে যাবো ওদের সাথে আমরা। না, কিন্তু আপনার থাকে না যে আপনার ব্যক্তিগতভাবে কখনো মনে হয়েছে যে আপনার যুদ্ধ করতে হবে দেশের জন্য, এরকম কখনো মনে হয়েছে যুদ্ধ যাওয়ার আগে? হ্যাঁ। আচ্ছা, সেটা কিভাবে মনে হয়? কারণ হলো আমি ছোটবেলাতে বললাম না যে একটু লেখালেখিও করতাম, আবার বই টই অনেক পড়তাম, এমন বিপ্লবী বইগুলি চেক হয়ে বেড়ার, এরপর এই স্ট্যালিনের, আচ্ছা, এরপর যে ইয়ার মা, ওইসব বইগুলো, ম্যাক্সিম গোর্কির মা, ওইসব বইগুলি কিন্তু আমরা পড়তাম, তো ওই কারণেই স্বাধীনতার প্রতি আমাদের একটা ঝোঁক তখন আইসা পড়ছে, যে ওরা যে সব ব্যবহার টুয়ার করে ইয়ারা, বিহারিরা বা পাকিস্তানিরা,
তো আমাদের এক সময় হয়তো স্বাধীন হবেই ইনশাআল্লাহ। কিভাবে গেলেন গল্পটা একটু শুনি। আমরা তো প্রথমে আমাদের ঘরই একটা ক্যাম্প ছিল নাখালপাড়ায়। কেমন সেটা ওই আমরা ছোটবেলায় সিনেমা দেখার খুব শখ তখন বাতিক। তো ক্যান্টনমেন্ট গ্যারিসনে ইন্ডিয়ান ছবি টবি তখন ছিল লাগাইতো ক্যান্টনমেন্ট গ্যারিসনে। আচ্ছা, তো ওখানে সিনেমা দেখার জন্য তখন চাইরানা বোধ হয় টিকিটের দাম ছিল, তো ওইটাও আমাদের জন্য দুই তিনজন গেলে কষ্ট হইতো না। তো এইভাবেই আমার এক ভাই আর্মিতে চাকরি, আর্মি মানে এমওডিসিতে, মিনিস্ট্রি অফ ডিফেন্স কোর, ওটা একটা কোর। ওটা ধরেন আমাদের যখন ওই যে বিজিবি আছে এরকম প্যারামিলিটারি জাতীয় আর কি, এবং ওদের কাজ ছিল ইয়ার সামরিক স্থাপনাগুলি পাহারা দেওয়া। আচ্ছা, ও একজন আনিস ভাই বলে আমার এক ভাই ছিলেন, ওনার সুবাদেই ওই আমরা ওখানে যাইতাম সিনেমার লোভে, দেখতে পারবো কিভাবে। ওনাদেরকে আবার সাপ্তাহিক পাস দিত বা টিকিট দিত, তো দুপুরে স্কুল টিস্কুল সেইরা হয়তো বা কোনোদিন স্কুলে ফাঁকি দেওয়া হইলো ওখানে ছবি দেখতে না, আমরা ওই এমওডিসিতে এখন যেটা নেভি ইয়ার হাজি মহসিন ওটাই ছিল এমওডিসির ইয়া, এই পূর্ব পাকিস্তানের জোনাল অফিস এটা ক্যাম্প না ক্যাম্প না কি কয় ওটা, যাই হোক ওখানেই এমওডিসির লোকেরা থাকতো প্রায় সবাই বাঙালি, খালি একজন সুবেদার নজর ছিলেন এক সময় পাকিস্তানি, পরে উনিও ইয়ে হয়ে গেছে পরবর্তী সময়। ওখানে ওই যে সুবেদার মেজর শামসুল হক সাহেব ছিলেন, ওনারা সবাই এই বাঙালি মনোভাব না বা স্বাধীনতার ইয়ার সিস্টেম। তো আমি আনিস ভাইয়ের কাছে গেলে বলে আমি যে বীর প্রতীক মতিউর রহমান হয়তো ওরও আমি বড় ভাইয়ের মতেই, ওনার ভাই যেহেতু, এরপর মহসিন শাহজাহান এরকম সিপাহি এই কি বলে ওটা ওনারা ওইটা চালায় আর কি, আর ওদের কোনো বড় অফিসার নাই আর কি। ঠিক আছে, সমস্যা নেই। তারপর তো ওই এমওডিসিতে গেলে তো আমার দুপুরে খাওয়াইতো, হয়তো রুটি রুটি খাওয়াইলে আবার আমার ওদের যে টিকিট পাইতো তো ওগুলি আমাদেরকে দিত, স্কুলের স্কুলের ছাত্ররা আসছে ওদেরকে দেন, তো ওই আমরা নিয়ে আস সিনেমাটা দেখলাম আর কি। তো আমাদের যে ইয়াটা 70-এর দিকে তখন ওই ওই আমার ভাইয়ের বন্ধু বান্ধব নিয়ে আমাদের বাসায় আসতেন আনিস ভাই, ও প্রসঙ্গক্রমে আসলে তো আমাদের এই যে আমি ছাত্রলীগ করি বা ওই আমার ঘরে পোস্টার এটা সেটা দেখে ওনারাও একটু হয়তো ইয়া হয়েছে, মনে মনে বলছে যে আমরা হয়তো স্বাধীনতার পক্ষেই বা ওনারাও ওইভাবে চিন্তা করছেন। পরে 70-এর শেষে আর কি বা ওই সময় ওনারা আসলে কিছু কিছু আর্মস অ্যামিনেশন আপনার বাসায় রাখতেন? বাসায় রাখতাম, রাখলে আমি আবার ওইগুলি চৌকির তলে, খাট ছিল না চৌকির তলেই ওইগুলি। বাসায় জানতো এগুলো? হ্যাঁ, আমার আব্বাও জানতেন আম্মাও জানতেন, আমার দুই বোন আছে ওনারাও জানতেন। তো এবং ওই ইয়ারা ওই এমরিসি লোকেরা আসলে আর্মি ওরা ইয়া ইউনিফর্ম পরে আসতো কোনো ইয়া না। আচ্ছা, হ্যাঁ আসলে ও ওনাদেরকে খুব আপ্যায়ন করতেন, আমার মা পাক পিড়া খাওয়াইতেন তখন, তো এতে করে ওনাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়, তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো পরবর্তী সময় আমরা ওই যে সিনেমাও দেখতাম আর ওরাও আসলে এগুলি ইয়াটিয়া করতাম, আমাদেরকে রাত্রে আসলে কোনো দিন ওদের ছুটি থাকলে হয়তো দুইজন আসতেন, মহসিন ইয়া ভাই আয়সা সাধারণ ভাই ওই যে ইয়া আনিস ভাই, তারপর ওই যে বীর প্রতীক মতিউর রহমান, ওরা আমাদেরকে ওগুলো ট্রেনিং দেওয়া হইতো এইভাবে করবা এইভাবে ইয়া করবা এগুলি করবা, এইসব আরও দুই চার দণ্ডও দিছে। এবং ওই যে 70 সালের বঙ্গবন্ধু যখন অসহযোগ আন্দোলনের ডাক দিলেন তখন আমরা ওই
আন্দোলনের আমরা খুব কঠিনভাবে প্রতিরোধ করতে চাইতেছি। বিহারিরা যে পাকিস্তানরা আবার প্লেনে ইয়াতে তেজগাঁও আমাদের বাড়ির পাশেই তো এয়ারপোর্টটা, তেজগাঁও এয়ারপোর্টের দিয়ে ওরা যাইতেছে। তো একদিন প্রতিরোধের সময় মোহাম্মদপুরের ওদিক থেকে এক বেবরিক্সে দিয়া কিছু পাকিস্তানি তো পাঞ্জাবি টাঞ্জাবি যাই হোক আসতেছে, তো ব্যারিকেডের মধ্যে ও করছে নেমা গেছে দৌড়ে, নেমা ওই পিস্তল দিয়ে ফায়ার শুরু করে দিছে। তো ফায়ার শুরু করে দেওয়ার পর আমরা পিছনে ধর ধর করে আস্তে আস্তে, এখন ফার্ম গেটের পুলিশ বক্স খেলাছে না, পুলিশ বক্সের কোনো দিয়া আমরা এই ইয়ার দিকে এই তেজগাঁও এয়ারপোর্টের দিকে গেলেন। হ্যাঁ আসতেছি, তো এক সময় আলোদর্শ মার্কেট মসজিদের আইসা ও পাবলিক এরিয়ায় পুরা দেয়া রাস্তার মধ্যে দূরে দূরে মধ্যে। তখন ওখান থেকে আমার হইলো যে পিস্তল ইয়া করতে আমি পিস্তল নেব, আমার সাথে আরেকজন ছিল হাশেম আমার বন্ধু আছে এখনো, ও বলল হ চলো আমরা এডিয়ে নেব আমার মারামারি কামড়াই। তো আমি পাইলাম দুইটা ম্যাগজিন, আচ্ছা, আর হাশেম পাইল পিস্তল। কেমনে মানে কি পুরাই পেলেন? ইয়ার মধ্যে ধাক্কা ধাক্কি দৌড়ে দৌড়ে আইনা এই ইয়া মসজিদের এখানে ফেলাইছে। এই যে কাদের ছিল এই অস্ত্রপাতিগুলো, কাদের ছিল ওগুলো অস্ত্রপাতি? ইয়ার ওই যে পাঞ্জাবি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো প্রসঙ্গক্রমে আরেকটু কথা আছে এখানে, তো আমরা দুইজনে ওই দুইজনে আতায় আমি পাইছি দুইটা ম্যাগজিন আর হাশেম পাইছে পিস্তল, ওটা দিয়ে আমরা আইসা করছি। গেল তো এই চাপটা। কিন্তু একদিন ইয়ার অফিসে ওই আমাদের মন্ত্রী কামাল ভাই, ও যে শহীদ ভাই আমি তো আপনাকে পিছিয়ে পিছিয়ে দৌড়ে এলাম, আমি তো পাইলাম না, আপনার তো লইয়া গেছেন গাইয়া, এই প্রসঙ্গ কথা প্রসঙ্গে উঠলে যাওয়া হয় আর কি। এই ওই ইয়া তো যাই হোক, আমরা আমরা তো ওগুলি আনলাম আইনা, আবার ওগুলি রাইখা দিলাম, ইয়া টিয়া করলাম। পরবর্তী সময়ে যে মুক্তিযুদ্ধে যাইতে ও এর মধ্যে অনেক ঘটনা হয়েছে যেগুলো নাকি আমার বলতে হয়তো সময় থাকবে না হয়তো। হ্যাঁ সংক্ষিপ্ত করেই বলেন। হ্যাঁ, তো 26শে মার্চ, 26শে মার্চে যখন ইয়ার মানে 25শে মার্চের ঘটনাটা একটু বলেন, যেটা আপনি ঢাকা শহরেই ছিলেন। হ্যাঁ হ্যাঁ, 25শে মার্চ ইয়া হলো ওই ক্র্যাকডাউন হলো, এর আগে থেকেই আমরা সন্ধ্যা থেকে রুহুল আমিন ভাই হয়ে যায় শ্রমিক নেতা, উনি আমাদেরকে বললেন তোমরা সাবধান হও আর অস্ত্র অস্ত্র লাগলে নিও, তো আমরা ইয়ার পর খবর আছে তোমরা সাবধানে থেকে। আচ্ছা, তো যাই হোক এই রাত্র 9টা সাড়ে 9টার দিকে তো ওই বা 10টার দিকে 9:30 দিকে ইয়া হইলো, আমরা ওই এখন যে প্রধানমন্ত্রী অফিস নাখালপাড়ায়, আগে সংসদ ভবন ছিল, ওটার সামনে লুকাসের মোড়ে ওই গাছ টাছ কাইটা ওইখানে ব্যারিকেড দিলাম। সবাই আমাদের সাথে আরও অনেকেই ছিলেন, যেমন আমাদের নামের মধ্যে একজন আছে জলিল ভাই, অফিস মাস্টার এসব আর কি ওরা ছিলেন, আরও আমাদের ছাত্রদের মধ্যে অনেকে ছিল, তো ব্যারিকেড ট্যারিকেড দিলাম। এরপর 25শে মার্চ রাত্রে তো আর অ্যাটাক আরম্ভ হয়ে গেল। ওই সময় আমরা তো যে উপরে উঠে দেখতেছি যে যে গোলাগুলি হইতেছে এদিকে সেদিকে, এগুলো দেখলাম। পরবর্তী সময় আসলে আমাদের আমি পয়লা দিয়ে বললাম যে অর্থনৈতিক আমরা সাইলেন্ট ছিলাম না খুব ইয়াতেই, এই সময় আমার আব্বাও ইয়া যেতে পারে না, অনেক জগতে স্কুলে যায় না, ব্যথা টথনও পায় না, নানা নানা সময়। তো মুক্তিযুদ্ধে যাব তখন তো আমরা নিশ্চিতই যে এখানেই হোক একটা কিছু করতে হবে। কত সালের দিকে মানে কত কোন মাসে গেলেন আপনি ট্রেনিং নেওয়ার জন্য? আমি গেলাম এই সময়টা, কিন্তু আমি এখানে যে বিভিন্ন সময় আমার গ্রামের বাড়িতে গেছি, আবার ঢাকা আসছি, এরকম দৌড়াদৌড়ির মধ্যে অস্থির জীবন। কিন্তু আপনি ট্রেনিং নেওয়ার জন্য গেলেন কোন মাসে? আর সম্ভবত মার্চ এপ্রিল মে জুনের দিকে, সম্ভবত জুনের দিকে গেলেন। তো ওই ট্রেনিং এ যাওয়ার ঘটনাটা আমরা একটু শুনি। ট্রেনিং এ যাওয়ার হলো আমার নাখারবালা কয়েকজন যাবে, ওরা আমাদের সাথে যাবে,
শেষ পর্যন্ত একজনও আমার সাথে যায় না। আপনি একাই গেলেন? না, আপনারা দিয়ে আমার নাখালপাড়া পূর্ব নাখালপাড়া লিচু বাগানে আমার এক বন্ধু আরেক বন্ধু ওদের বাড়িতে গিয়ে আবার আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতাম। আর আমার ঘরের পাশেই ওই যে মাহবুব রহমান গোড়া, তো ও তো সবসময় আমার ইয়াতেই আছে, ওদের ঘরে গিয়ে রাত্রে শুইতাম লিচু বাগানে নাখালপাড়া আলী করে নাম ওরে নিয়া। আমরা পয়লা দাউদকান্দি থানার লালপুর গ্রাম আমার মামার বাড়ি, ওখানে চলে গেল। ওখান থেকে এক রাত থেকে পরে দিয়া আমরা ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে শাকতলা গ্রাম, ওখানে ছিল আমাদের নাখালপাড়ার কিছু স্বর্ণকার ছিল, নাখালপাড়া ব্যবসা বাণিজ্য করতেন, ওনাদের বাড়িতে আমি চলে গেলাম। ওখান থেকে ওদের এক ভাই ছোট ভাই শের আলী করে নাম, ও আছে এখন নাখালপাড়ায় দোকান নাই, মিরপুরে ব্যবসা করে। তো ওরকে নিয়ে আমরা যে জায়গা চিনি না গাইড হিসাবে, ওর মামার বাড়ি আবার একদম বর্ডারের পাশে, আচ্ছা ভারতীয় বর্ডারের কাছে। তো আমরা ওই বাড়ির ওরাও সবাই মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে ইয়া, তো বলে তো তুই নিয়ে যা, তাহলে আমিও যাব মুক্তিযুদ্ধ। যাই হোক, এদিক দিয়া নিয়ে গেল অনেক ঘুরে টুরে অনেক রকম কিচ্ছা কাহিনী, ইয়া পার কি জানি কয় সিএনবি রোড মানে মেন রোড পার হইতে গিয়ে অনেক রকমের ঝাড়ঝক্কি জামানোর পর প্রায় দুই তিনটা ঘন্টা দুই আড়াই ঘন্টা হইয়া সন্ধ্যা হয়েছে। পরে দিয়ে আমরা পার হইয়া ওই ওদের মামার বাড়ির পাশেই কিছু দূর যাওয়ার পর শালবন, শালবন থেকেই আমরা পারিলাম ইন্ডিয়ায় গিয়ে পড়লাম, ভারতে গিয়ে পড়লাম। তো বিএসএফের গাড়ি আমাদেরকে আটকাইলো, তো আমরা বললাম ওই তো আচ্ছা ঠিক আছে লও, তো আমাদেরকে আইনে ওরা নামাই দিল কিছু দূর, এবং গোমতীর যে ভারতের থেকে যে নামছে ওই জায়গায় সোনাইমুড়া নাম, সোনাইমুড়ার ওখানে নামা দিল। তো আমরা ফেরি পারে ইয়ার টানা নৌকা আর কি, ওই সব না পারে বড় নৌকা পারে ওই পাশেই হইল সোনাইমুড়া ক্যাম্প ভারতের। তো ওইটা পরে দিয়ে জানলাম দুটা রিক্রুটিং ইয়ে আছে। তো আমরা টাকা পয়সাও কিছু ভাঙাইলাম, ভাঙাই নিয়েছি এখান থেকে নিয়ে পরে সন্ধ্যা হয় হয় আর একটু আগেই ওই রিক্রুটমেন্ট অফিসাররা দৌড়ে আসলো, ওর মধ্যে আসছে ইয়ার সম্ভবত কিছুদিন আগে তো মারা গেল শাহজাহান সিরাজ সম্ভবত ভাই, আর আর ছিল মোস্তাক সাহেব ছিল সাথে, খন্দকার মোস্তাক রিক্রুট করতে, আর ছিল ওই যে ইঞ্জিনিয়ার রশিদ সাহেব দাউদকান্দির। আচ্ছা, তো ওনারা আর আর্মির সেনাবাহিনীর লোক ছিল সাথে, ওরা পছন্দ করে আর কি। আমি যে সময় গেলাম তখন কিন্তু মুক্তিযুদ্ধে যাওয়ার অনেক যাওয়া শুরু করছে, কারণ পরে গেছি তো। তখন ওই নিবে হয়তো দশজন বিশজন, সেখানে একশো দুইশো লাইন দিয়া দাঁড়ান, তো ওরা এমন বাসা শুরু করছে আর ষোলো আনা না হইলে আঠারো আনা না হইলে ওরা নেয় না। তো আমাদের লাইনের থেকে মাত্র বোধহয় দশ পনেরো জন নিল, এর মধ্যে আমি যারা নিয়ে গেছি রিক্রুট করার জন্য দুইজনই বাদ পেরে গেছে। আমি তখন ওই ইঞ্জিনিয়ার মশাই বললাম স্যার আমি তো আসছি এরকম ঢাকা তেজগাঁও থেকে, ও তুমি তেজগাঁও ঢাকার লোক, আচ্ছা তাহলে ঠিক আছে তো কী করতে হইব, আমার সাথে দুইজনই বাদ দিয়ে দিয়েছে, তা আমি একা কেমবে কি যাব। পরবর্তী সময় উনি ওরা ওই আলিরে রাখলো, কিন্তু আর আমার যার যে গাইড ওরে ওরা তো সাইজে ছোটো বয়সও কম, ওরে রাখা যাবে না। তো দেখ আমি আমার টাকা পয়সা দিয়া ওরে ফেরত পাঠাইলাম আমাদেরকে ওখানে। আপনি তো পরিবারকে জানিয়ে এসেছেন? হ্যাঁ, পরিবার মানে জানে আমার বাবা আমার মুরগি দিয়ে পাক করে ঘরে খাওয়াই দাওয়াই পরে আমার বিদায় দিয়েছে যাও বাবা। তারপরে কি হলো ট্রেনিংয়ে? পরে দিয়ে ওখান থেকে গেলাম আমাদের হাতিমারা, হাতিমারা ইয়ত ক্যাম্প, ওটা হলো ওই প্রাথমিক পর্যায়ে ওখানে জমা, ওখান থেকে আবার রিক্রুট করে দাঁড়া দাঁড়া এলাকা এলাকাতে। তো ওখানে গিয়েই ওখানেও অনেক কষ্ট, প্রতি রাত্রেই মুক্তিযুদ্ধে ট্রেনিং করতে গিয়ে ভাইগা এসে পড়ে দুইশো মানুষ, এখানে জায়গা আছে হয়তো দুইশো জনের, আইসা পড়ে চারশো জন বা তিনশো জন এরকম আসে, আবার রাত্রেই ওরা পলাইয়া যায় গিয়া। তো আর খাবার কষ্ট না, পানি নাই, ওখানের অবস্থাটা এই
একটা রুটি রেচাইট ভাগ করে ওইটারে আবার ওই আমাদের দেশে ডুবানি মানে তালের ইয়ারে সিদ্ধ বেলা যে ইয়া চামচ বানায় ওইটা দিয়ে ওই মগের মধ্যে একটু চা দেয় আর ওই রুটি চার ভাগের একবার খেয়া থাকতে হতো। এ তো কষ্ট, নানা ধরনের আবার সমস্যা। তো ওখানে যাওয়ার পর দিয়া দুই একদিনের পরই আমার ওখানে আবার দেখা হলো ইয়ার সিও মজিবুর রহমান সাহেব, উনি আমাদের নাখালপাড়ার সিও সাহেব। ওনার 25-26 মার্চ এখানে হত্যা করছে। ওদেরকে আমরা নাখালপাড়া আরও রেল লাইনের পাশে দুইজন ছিল, ওদেরকে আইনা আমার ছাত্রলীগ অফিসে রাখছি এবং ওদেরকে কারফিউর মধ্যে এক কবলে দুইজন আরেকজন নাখালপাড়া বড় মসজিদ দিয়ে ওদের ইয়া টিয়া করাই গোসল টোসল করাই আরও অনেকে ছিল সাথে ছেলে মেয়ে তোরা সব মাটি দিয়া। তো আমি গেছি, তো আমি আরেকজনের সাথে এই আলাপ করতেছি যে দেহ এই অবস্থা আমার সিও সাবরমেন আল্লো। তো ওই সময় পাশে ছিলেন ওনার বড় ভাই, উনি আবার ওই ক্যাম্প হাতিমারা ক্যাম্পের ইনচার্জ। তো উনি শুনতেছে, পরে দিয়ে খুব কাছে এসে বললো তুমি কোত্থেকে আসছো বাড়ি কই? আমি বললাম বাড়ি তোর জন্য কুমিল্লা। তো আসছি তেজগাঁও নাখালপাড়া থেকে। তো আমার ভাই মারা গেছে, তোমরা মাটি দিয়ে আসছো আমার হওয়া। তো উনি এরপর থেকেই আমার প্রতি একটা হয় খুবই একটা সহযোগিতার হাত, তুমি থাইকো তুমি যাইও না। তো আর আমি তো যাবোই না, আমি গেছি মুক্তিযোদ্ধা আর যাবো কেন, আমার কথা হলো এরকম চিন্তাটা। তারপরে আমার সাথে যেই ইয়া ছিল ওই লিচু বাগানের ও পরের দিন আইসা বসছে। তো আমরা রইলাম কিছুদিন পর ওখানে ওই লোকজন আসা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণের জন্য যারা আসে যার যায় এরকম কিনা ওখানেই বেসিক ট্রেনিং মানে প্রাইমারি ওই গ্রেনেড দেয় তারপর রাইফেল 303 রাইফেল ইয়া দিয়া শিখাই টিকে ইয়া সকাল হইলে আবার পাঠাই দেয় ইয়াতে কি জানি কয় ওই অপারেশনে। আচ্ছা, অপারেশনে এবং ওই অপারেশনে যেসব মুক্তিযোদ্ধারা মারা গেছে তাদের কোনো নাম ঠিকানাও নাই কিছু নাকি, যে ওইখান থেকে গেছে আর ওখানে গিয়া ওই লাঠি দিয়া পাঠাইছে, হয়তো সাথে একটা এলএমজি লাইট মেশিন গান একটা ওই ইয়ার ওই বিডিআর আর্মি আনসার পুলিশ ওরা মিলে একটা গ্রুপ ছিল এমএফ যেটা মুক্তি ফোর্স, ওদের সাথে আমাদেরকে দলে দলে পাঠাই দিত। আচ্ছা, খালি হাতে? খালি হাতে লাঠি দিয়া। আহা, ও পাকিস্তানে দৌড়ে ওই আর ওরা তো শেলিং করতেছে ফায়ারিং করতেছে এর মধ্যে আমরা দেখতাম কথা ইয়া অনেক বেশ হতাহত হইতো। একটা এলএমজি আর ওখানে ওদের তো গান বা ফায়ার পয়ার ইয়ার অভাব নেই ওই হয়ে করতে। তো তারা কিছু মিনিট ঠিকা সন্ধ্যা দিকে আইতে আইতে কিছু মরছে ওগুলো নিয়ে কথা মাটি মাটি দিচ্ছে বা ইয়া করছে আর কিছু বোঝা রয়েছে। ওইভাবেই আমরা বেশ কয়েকদিন থাকলাম। তো সিও সাহেবের ভাই মজিবুর রহমান সাহেবের ভাই ওনার নাম শামসুর রহমান সম্ভবত, উনি বললেন যে আচ্ছা তুমি তো ইয়া লেখাপড়াও জানো আর ইয়া করা তো তোমার আমি ইয়াতে ভারতীয় ইয়াগুলোকে দিয়ে দিই দুভাষীর কাজ করতে পারবো না আগুলো হওয়া পারবো। তো ওখানেই ওই ইয়ার মাজার কি সেই নাম মানে বিএসএফের ওখানের কমান্ডার ওই ক্যাম্প কমান্ডার ওনাদের সাথে আমি দু একদিন কয়েকদিনই দুই তিন দিন তো ঘুরে আমার কাছে আমার একটু ভালো লাগে না আমারে ইয়াতে পাঠান ট্রেনিংয়ে পাঠান। আচ্ছা, তো এর মধ্যে একদিন আসলেন কর্নেল বাগচি। তো বাগচি হলো ওনার আদিবাসী ফরিদপুর পরে জানছি আর কি, যাই হোক উনি আইসা ওনার টিম টাম নিয়ে আইসা এই বাছাই শুরু করলো। এই প্রায় 350-350 মধ্যে বোধ হয় 8 জন না 9 জন উনি রিক্রুট করলেন। আচ্ছা, আর রিক্রুট একদম মেডিকেল যা করার ওখানে ওনার সাথে ডাক্তারও আছে ওরা দেখা আমাদেরকে বাইসা বাইসে 8-9 জন নিলেন, 9 জন বা 10 জন নিচ্ছে বা একটা সেকশন হিসাবে নিচ্ছে বা 11 জন এত কেন নেই এখন এখানে নিয়ে রিক্রুট করে রেখে গেলেন। আর বোধ হয় একদিন বা দেড় দিন দুই দিন পর ওই আমাদেরকে এরম উনি সেই আগরতলা বিভিন্ন আমাদেরটা হাতিমারা কাঠালিয়া এরম ক্যাম্প আছে অনেক ওইখান থেকে ওই জায়গা জায়গাতে রিক্রুট করছে ইয়ের থেকে এক কাঠা ঘুরে উনি
পরে কয়েকদিন পর আমাদেরকে পাঠাই দিলেন ইয়াতে ওই 8-10টা ট্রাক 10-12টা ট্রাক আর প্রত্যেক ট্রাকে 15 জন আর্মি ট্রাক একদম ইয়া করা ক্যামফ্লাইজ করা ঢাকা আর স্কাউট গাড়ি আছে আর্মির অফিসারদের ওরা নিয়ে রওনা দিল কোথায় যায় কি যায় আমাদের তখন তো আর জানা নাই পরে আমাদেরকে এই প্রায় সম্ভবত এক রাত্র গাড়িতেই থাক কাটাইতেছে এই ঘুরে 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 এই টিম নিয়ে সেই আমাদেরকে লোহারবন নিয়ে গেল তো লোহারবন কোথায় কি তখন তো আর যাই না পরবর্তীতে জানলাম লোহারবন হলো কাসার ডিস্ট্রিক্টের আসাম প্রভিন্সের কাসার ডিস্ট্রিক্টের এই লোহারবন আচ্ছা তো ওখানে আমাদেরকে প্রথম নিয়ে এই রাত্রেই আমাদের কুইনান দিল বড় বড় আর একটা গ্রে ইঞ্জেকশন দিল ম্যালেরিয়ার যাতে না হয় হ্যাঁ হ্যাঁ নিয়ে পর দিয়ে আর সবার হাতে সত্যঞ্জি একটা মগ বাটি আর একটা জঙ্গল স্যুট শু একটা দুইটা হাফ প্যান্ট গেঞ্জি এগুলি দিয়া আমাদেরকে রাত্রে ক্যাম্পে নিয়ে রাখলো সেই ক্যাম্প আবার কি ক্যাম্প হলো যেখানে নতুন বানাইছে এর আগের গ্রুপ আমি থার্ড বেসের সম্ভবত E7898 আমার নাম্বার তো ওরা আমরা ওখানে গিয়া মানে ক্যাম্প পাইছি কিন্তু গোছানো না আচ্ছা ছোনের ঘর দোচালা ওটার উপরে বাঁশের মাচা ওইটাই হলো আমাদের খাট পালং আর কি ওইখানে থাকার ব্যবস্থা ওখানে গিয়া ওই রাত্রে তো রইলাম সকালে যাই যথাযথ আমাদের ডাকা হইলো প্রায় ভোরেই ফজর ওয়াক্তের একটু পরেই তো আমরা উঠলাম টুটলাম ফলিন টলিন করাইয়া চা আর পুরি একটা করে দিল তো খাওয়া দাওয়া দেখলাম যে না খুব স্বাদের ভালো চাটাও খুব স্বাদের যে অপারেশনটা আপনার জীবন নাশ করতে পারত এবং তারপরেও আপনার শরীরের অনেক জায়গায় ক্ষতি হয়েছে আমরা জানি ওই ঘটনাটা আমরা একটু শুনতে চাই কারণ আমরা একেবারে অনুষ্ঠানে আপনার পর্বের শেষ দিকে আছি আর কি হয়েছিল ওই দিন মানে কীভাবে ঘটলো ঘটনাটা আমরা বেসিক ট্রেনিংয়ের পর এরপর আবার জেল করলাম পরে দিয়ে আমাদেরকে ফ্রন্টে পাঠানোর সময় আসলো বলল সবাই যে আমরা অবশ্যই এখানে ইয়ার রিক্রুটের সময় বলে গেছিলাম যে আমাদেরকে যেখানে ট্রেনে যুদ্ধের দেশ সেখানেই যাবো করব সেই ক্ষেত্রে আমরা আমাদের কথা অটল রইলাম অনেকে ট্রেনিংয়ের পর তার তার এলাকায় বা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা থানা ওয়াইজ আইসা বসে কিন্তু আমি ওই চার নম্বর সেক্টরে রেখে গেলাম এবং সিয়া দত্ত স্যারের অধীনে ছিলাম সবসময় আর আমার সাব সেক্টর কমনওয়েলথ তখন ছিল মাহবুব রব সাদি ভাই সাদি পরে এমপি হয়েছিল তখন তো বিভিন্ন অপারেশন আমরা অনেক যাওয়ার পরেই আমরা প্রথমেই অপারেশনে ইয়ার কি জানি কয় ওই বিওপি যেগুলো আছে বর্ডার আউটপোস্ট যেটা পাকিস্তান ছিল ওগুলো কিন্তু তখনই ইয়া পাকিস্তানরা ছাইড়া গেছে বা খাদায় দেওয়া হয়েছে আমাদের আগের ট্রুপ ওরা যুদ্ধ তো আমরা আগে যাইতাম ওখানে অ্যাম্বুশ করতাম রেড করতাম মানে অ্যাটাকও করতাম কিন্তু আমাদেরকে সবসময় ইয়া ছিল জালালপুর সাবসেক্টর থেকে নির্দেশ ছিল বিএসএফের ইয়া ওই আউটপোস্ট আছে ওখানে আমরা রিপোর্ট করার জন্য আমরা অনেক সময় জিবিএ যাইতাম কোনো হাইটা যাইতাম আর অনেকে শুনেন যে ক্যাম্পে খুব খাবার দাবার কষ্ট না আমরা একদম সামরিক যে সিস্টেম ফল থেকে আরম্ভ করে সবই আমাদের নিয়ম মতো রুটিন মতো পাইছি আর কি তো আমরা বিএসএফ ক্যাম্পে গিয়ে বলতাম যে আমরা অপারেশনে যাচ্ছি তো ওরা কিছু ব্রিফ করতো যে তোমরা এইভাবে করো তো ওরা গেলে আমরা আমাদের জন্য কভারিং ফায়ারের ব্যবস্থা আর্টিলারি বা ওই 2-ইঞ্চ মোটার 3-ইঞ্চ মোটার মোটারের সিস্টেমে তখন তো আর্টিলারি না ওরা কভার দিত তো করতে করতে এক সময় ওখানে জিটারিং আর যেটা বলতো আর কি কমান্ডো অপারেশনগুলি ওগুলি বন্ধ করে দেওয়া হইলো এক সময় সে ওখানে তো যারা ভিতরে যায় তারাই ধরা পড়ে আর ধরা পড়লে ওই সিলেটের ওই অঞ্চলের লোকজন ধরাই দেয় যোদ্ধাদেরকে তো যখন অপারেশন বন্ধ হলো এদিক দিয়ে আমরা
ছোট মানুষ কিন্তু পদে দিকের অনেক বড়, বিশেষ করে আমি আমার সাথে আরেকজন ছিল যে সিআর দত্ত স্যার বলতো সিভিলিয়ান রব রব ভাই আর কি, উনি তখনও মিনিস্ট্রি অফ ডিফেন্সে চাকরি করতেন, ওখান থেকেই গেছিল মুক্তিযুদ্ধ ট্রেনিং করছে বিভিন্ন কোন জায়গায়, আমরা একসাথে ছিলাম। তো অপারেশনে যখন এখানে ওই জিটাইং বন্ধ হয়ে গেল তখন এর আগে এখানে অনেকগুলি অপারেশন হচ্ছে এবং মারাত্মক অনেক হতাহত হয়েছে, তো আমরা এরপর যখন এসে বললাম আমাদেরকে ওই জালালপুর থেকে গাড়ি করে ওই লুবাসরা একটা টি স্টেট আছে ওখানে নিয়ে আসলো, লুবাসরা নাকি জানি নামটা ঠিক মতো, ওখান থেকেই আমরা অর্ডার হলো যে তো আর ইয়ার দরকার নাই, হিট অ্যান্ড রানের দরকার নাই, আমরা রেগুলার ইয়া করবো ফাইটে যাবো, এবং আমরা পেছনের আর জায়গা নাই, খালি সামনের দিকে আগাও, সিলেট গিয়া দখল করতে হবে এই ইয়াতে। এর মধ্যে ইন্ডিয়ান আর্মিরাও খুব সহযোগিতা, ওরা অনেক সময় আগেই যায়, আবার আমরা আমাদেরকে বিভিন্ন পাঠে। তো যাই হোক, লাস্ট হইলো ওখান থেকে গিয়া আমাদের ডিস্টিনেশনে সিলেট আসতে হবে, আসলে সিলেট কোথায় আর আমরা কোথায়, তো তাহবিল সেক্টরের ওখান থেকে দরবস করে একটা নাম, ওটা হলো সম্ভবত বিডিআর ক্যাম্প ট্যাপ ছিল আর কি, ওখানে আইনে আমাদেরকে হাইড্রেট করলো ক্যাম্পে বানালো, ওখান থেকে আমরা অপারেশনে বেরোলাম, ও টিম করা হইলো টিম। তো যাই হোক, আস্তে আস্তে হাওরের ভিতর দিয়া রাত্র প্রায় তখন সাড়ে তিনটা চারটা বাজে আইসে, আর আমাদের টাইমিংয়েরও কিছু সমস্যা হয়েছিল বোধ হয়, তো আস্তে আস্তে প্রায় ফর্সা হয়ে গেছে ইয়া, আর যে ব্রিফ পাইছিল আমাদের ইয়া টিম সিআর দত্ত স্যার তখন যে মেজর রব জেনারেল রব আর কি পরবর্তীতে, ওনাদের খুব কাছের ছিলাম আমি আর কি সবসময়, তো ওনারা যখন ইয়া হইলো এর মধ্যে গেল পাকিস্তানরা আমাদেরকে দেখে দেখে ফায়ার শুরু করে দিল, তো এক সময় ওনারা উড্রু হয়ে আর পিছিয়ে আসা পড়ছে, আমার আর কোনো খবর নাই, আমার এখানে আমি পাকিস্তানে আপনাদের গেটে দূরা দূরে হইলো ইয়া পাকিস্তানরা আর আমি হলাম এখানে, ও ইয়ার মধ্যে যেই এলাকাটায় আমি ওই গ্রামটার নাম নাই মনে এখন, ওখানে এইভাবে এর আগেও অপারেশন হয়েছে এবং ওইটা মেসাকার করে ফেলছে ওই গ্রামটাকে, তো ওই সময় যখন দেখে ফায়ারিং করলো পরে দিয়ে ওনারা পিছিয়ে গেছে কি আমি আর দুইজন লাগে, একজন ওই যে ব্যারেল এক্সট্রা ব্যারেল রাখে এমিনেশন রাখে তো নাই, তো আমি ওইটাই এবারে অনেক এমন হইতেছে এই হলো গাছটা এখানে ফায়ারিং হয়েছে, আমি এখানে একবার আসি এখানে একবার আসি এরকম আবার ওই দিক দেওয়া হয়, তো পিছিয়া এই আস্তে আস্তে দেখলাম সামনে আবার আমাদের একটা MMG আসছিল মিডিয়াম মেশিন গান, ওই গানার যে ছিল এবং গানার বাপ ছিল ছেলে ছিল দুইজনই ওখানে স্পট ডেড হয়ে গেছে শহীদ হয়ে গেছে, তো আরও ইয়া করছি তখন তার এত দেখার খেয়াল নাই, পরে হাওড় দিয়ে আসতেছি ওই শেলিং করতেছে দেখা দেখা সেল করে সেলের নম্বর একটা গর্ত হয় ওটার মধ্যে গিয়া বসি, তো আমাদের একটা ইয়া ছিল যে একবার সেল যেখানে পড়ে সেকেন্ড টাইম ওখানে পড়ে না, বেসিক ট্রেনিং এর সময় ওই সবগুলি আমাদেরকে ব্রিফ করা হয়েছে বিভিন্ন যুদ্ধের কায়দা কৌশল, ও ইয়ার মধ্যে একটাতে গিয়ে আরেকটার গাথার মধ্যে বসছি, তখন বালু ধোয়া এবার রং সঙ্গ বদলে গেছে গিয়া, তখন কেমন কেমন একটু জলা জলা ভাব মনে হয় আর কি, তো এও যা হয়েছে আবার একটু দৌড়ে গেছি হাওড় দিয়া, পরবর্তী ওইখানে গিয়ে আর নড়তে কষ্ট হইতেছে মানে সামথিং কিছু একটা হয়েছে, পরে দেখি আমার রক্ত ধরায় পড়তেছে, পরে ওই আরেক গাথার মধ্যে বসে ডালে কোচায় কোচাইয়া আর আঙুল দিয়া ব্যানার দিয়া। আচ্ছা আমার একটু একটু জানার শখ, আমরা বহুবার এই গল্পগুলো শুনেছি স্প্রিন্টার স্প্রিন্টার, আমাদের কখনো দেখা হয়নি বিষয়টা, আসলে যেহেতু আপনার শরীর এটা বৃদ্ধ হয়েছে এটা আসলে জিনিসটা কি, এটা কি
একটা গ্রেনেড দেখছেন? গ্রেনেড তো দেখেছি, কিন্তু স্প্রিন্টারটা শরীরে গেথে যায়। আমি স্প্রিন্টারটাই ধরেন বড় হইলে হলো মোটর মোটর ইয়া হলো আর কি। এটা গ্রেনেড হলো হাতে থ্রো করে আর শেল শেলটা থ্রো করে মোটর এবং ইয়ার আর্টিলারি ওগুলি ওই ওই যে ইয়াটা থাকে ওই ওটা গ্রেনেডের দূরা হাতে যাই হোক তো আর ওইটার যে মাথাটা তো হলো চলে যায়। হ্যাঁ মাথাটা চলে যায় এবং ওখানে ওটার সাথে একটা অংশ থাকে ওটার ওইটাই হলো ওই ইয়াটা একটা না সেটা আমরা জানি কিন্তু আপনার শরীরে যেটা বিদ্ধ হচ্ছিল ওই জিনিসটা আসলে কি? ওটা কিসের তৈরি? ওলে সম্ভবত সম্ভবত ইয়ার আর কি ওই পিতলের বা ওই ধরনের। আচ্ছা আপনি কি নিজে বের করতেছিলেন নাকি ডাক্তার? আমি যে ডাক্তার পাবে কোথায়? তখন তো আমি তো আমার জায়গায় এটা বার কইরা পরে দিয়ে আমার কাছে আমাদের কাছে তখন ছিল পোল্যান্ডের আর রাশিয়ার সেল ড্রেসিং ওটা আমরা পিঠে বান্ধে রাখতাম। কোনোরকম ওই সেলটা ইয়া ফাইটে ফিটে গেলে ওখানে পেঁচা দিলে ওটার মধ্যে ওষুধ দেওয়া থাকতো, ওটা একটা উৎকট গন্ধ। তো আমি আর তখন মনে ধরি আমার কাছে আছে সেল ড্রেসিং তো ওইটারে ইয়া কইরা খুইলা এটার মধ্যে একটু মুছিয়া মাইসা দিয়ে এটা পাটা টাটা সাদা সাদা খুব শক্ত করে গিট দিলাম দুইটা গিট দিয়ে। আর আর এইগুলি যে এইগুলির মধ্যে আঙুল দিয়ে খোসা কাঁচা দিয়ে একটু ইয়া করে দিল। এইগুলি কইরা পরে গিয়া সেই অনেক দূরে যেখানে আমাদের ক্যাম্প করছিল ওখানে ইয়া পছলাম আর কি। এরকম আরো অনেকই হয়েছে। আপনাদের সহযোদ্ধারা কেউ কি মারা গেছেন এরকম কোনো ঘটনা আছে? ওখানে সহযোদ্ধা তো যে বাপ ছিল দুজন একসাথেই মারা গেল। সিয়াজত স্যার ওনাদেরকে আর সৎকারের ব্যবস্থা করলেন পরে এসে। তো এইগুলো কি ইন্ডিয়াতেই কবর হয়েছে নাকি বাংলাদেশে? ওগুলো তো বাংলাদেশেই কবর হওয়ার কথা কিন্তু পরবর্তীতে আর খোঁজ খবর রাখা সম্ভব খোঁজ খবর রাখি নাই। কিন্তু পরবর্তী সময় আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, দেখতে গেছি, স্মৃতিচারণ করতে বিভিন্ন কবর দেখছি, কার কবর কোনো ইয়াও না। এরকম এই কথাগুলো এই কারণেই আনতে চাই যে কত মানুষ আছে যাদের যারা হয়তো বা ইতিহাসের পাতায় স্থানই পায়নি, যাদের খবর হয়তো পরিবার জানেই না যে লাশটা কোথায় আছে, কোথায় দাফন হয়েছে, কি হয়েছে না হয়েছে, অনেক কষ্টের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আপনি দেশে ফিরলেন কবে? 16 ডিসেম্বরের পরে না আগে? না 16 ডিসেম্বর তো আমি স্বাধীনই করতে পারলাম না। আমরা আমার তো তখনও ফায়ারিং এর মেদি আছি। আচ্ছা ফিরলেন কবে? ঢাকায়। হ্যাঁ ঢাকায় ফিরছি তো আরো প্রায় 1 মাস 20-25 দিন পর। ডিসেম্বর জানুয়ারি 10ই জানুয়ারি তো বঙ্গবন্ধু আসলেন ইয়াতে, শুনছি বঙ্গবন্ধু আসার পরে ফিরছেন? হ্যাঁ। আচ্ছা বঙ্গবন্ধুর পরে আমরা এখন আর ইয়ার পর যখন আমরা ওই সিলেটে ওই ওইখানে জামিয়া মাদ্রাসা বলে আর কি ওই মেডিকেলের সাথেই ওই ওখানেই আমাদের ক্যাম্প করলো। ওখান থেকে আমি ছুটি নিয়ে সিয়ারদত চিঠিও আমার কাছে আছে, ছুটি নিয়ে আমি আসছি। এই যে আসছি আজ ওকে শিকায় লোক এই ছুটি সারা জীবনের ছুটি না। এরপর আবার সিয়ারদত স্যার ইয়াতে ছিলেন, বিডিআরের হেড ছিলেন, ওনার কথা গেলেই আমি 7-8 জন নিয়ে যাইতাম রেজিমেন্টের যোগ দিয়ে। রেজিমেন্ট তুই তো ইয়াতে কমিশনিং পাবি, তুই রেজিমেন্টের যোগ দিস না কেন? ও সার্টিফিকেট দিত না, আমার ধমকায় খেতে দিত। পরবর্তী এক সময় বিরক্ত হইয়া পরে দিয়ে উনি আবার একটা চিঠি লিখে দিয়েছেন জেনারেল রবের কাছে, তিনি আর্মি হেডকোয়ার্টারের চার্জে ছিলেন। রবের সাহেবের কাছে আসলাম, উনি আবার একটা চিঠি লিখে দিলেন, আমি আর কুমিল্লা ময়নামতে গিয়া ওসমানী সাহেবের সার্টিফিকেট নিলাম, এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট প্রথম। তারপরে তো আর অনেকেই পাইছি, অনেক 50 বছর হলো দেশ স্বাধীন অবস্থায় দেখেছেন, দেশ আজকে অনেক দূর এগিয়ে গেছে। আমরা যখন এই অনুষ্ঠানটা ধারণ করছি সেই সময় আমাদের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়ে গেছে, এবং পদ্মা সেতু শুধুমাত্র একটা সেতু নয়, সেটা আমাদের একটা অহংকারের জায়গা যে বাংলাদেশ নিজস্ব ফান্ডে এটা করেছে। কেমন লাগে এই দেশ? আমার ভাষা বলার ভাষাটাই এরকম একটা অবস্থা। আমরা চাইছিলাম তো বঙ্গবন্ধু যেমন চাইছিলাম সোনার বাংলা, সোনার মানুষ এ দেশে না খেয়ে কেউ থাকবে না, এটা কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধ যাওয়ার আগেই এইসব ইয়াগুলি ব্রিফিংগুলি আমরা পাইছি বিভিন্ন মিটিংয়ে মিছিলে। আজকের যে মতিয়া চৌধুরী ওনার পিছনেও দৌড়াইছি আমরা, জ্বালাময়ী বক্তৃতা দিত এই। তো যাই হোক, তো এখন আমাদের কথাটা হলো আমাদের নতুন প্রজন্ম যারা আছে, আমার মনে হয় আপনারা যারা বয়সে কম, আমার ছেলের বয়সী কেউ নাতির বয়সী,
তো তারা কিন্তু অনেক ভালো আমাদের এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আমরা যা বুঝি নাই রাইট তারা অনেক বেশি বুঝে অনেক ভালো জানে আমাদের সৌভাগ্য যে আমরা আপনাকে আজকে সকালে পেয়েছি আমরা সব সময় এই কথাটা বলি আমরাই হয়তোবা শেষ প্রজন্ম যারা মুক্তিযোদ্ধাদের সরাসরি দেখতে পাচ্ছি তাদের মুখ থেকে কিছুটা শুনতে পাচ্ছি এবং সেই অর্থে খুব সৌভাগ্যবান আমরা দোয়া করি আপনার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনার কিছু সময় আজকে আপনি রাঙা সকালকে দিয়েছেন সেই জন্য ধন্যবাদ আপনাদেরকেও জি